নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আজকের এই প্রতিবেদনটা সাজিয়েছি একটি ঘাসকে নিয়ে, যারা ছোটোখাটো খামারি খুব কম খরচে ছাগল পালন করতে চান। কোথায় যাবেন, কিভাবে করবেন, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো সেই অজানা ঘাস নিয়ে। কদিন ধরেই যারা কৃষিভিত্তিক ভিডিও করে আমার সহপাঠী ইউটিউবারগুলো, তারা কিন্তু একটা তোলপাড় তুলেছিল যে অজানা ঘাস। সেই অজানা ঘাসের সন্ধানে আজকে এজে এগ্রোর টিম পৌঁছে গেছে সেই কৃষকের কাছে, যিনি অজানা ঘাসকে আবিষ্কার করেছেন, অর্থাৎ তিনি বাংলাদেশ বা থাইল্যান্ড থেকে নিয়ে আসিয়েছেন। সেই খামারির কাছেই আজকের আমাদের পৌঁছানো। দাদা প্রথমত নমস্কার, আপনার যদি একটু পরিচয় দর্শকদের দেন। আমি মসিয়ার রহমান, আমার বাড়ি ক্ষুদ্র মণ্ডলগাঁথি দত্তপুকুর ও বিড়ার মধ্যেখানে। ঠিক আছে, এই যে ছাগল উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে এটা, হ্যাঁ, এই যে ছাগল ফার্ম শুরু করেছিলেন আজ থেকে 4 বছর আগে, তখন কি এই কমার্শিয়ালভাবে নেওয়ার প্ল্যানে শুরু করেছিলেন? দেখেন, আমার ছাগল ছোট্ট করে শুরু করা, ঠিক আছে, একদম ছোট্ট করে শুরু করা, তারপর থেকে আস্তে 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 বড় করা। এটা মানে ওদের টাকাই খাইয়েছি, ওদেরকে বাচ্চা ওদের বাচ্চাই বিক্রি করেছি, করে তাদের থেকে মা ছাগল কিনে আনার পর থেকে আবার মোটামুটি ওই আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে আজকে 70-80টা ছাগল আছে, অনেক ছাগল বিক্রি হয়ে গেছে। কোন কোন ব্রিডের উপর আপনি? আমার ওয়াইল্ড ক্রস ব্রিড। ক্রস ব্রিড মানে এমনি তো ক্রস তো করেছে, কোন কোন ব্রিডের উপর লক্ষ্য বেশি? আমার ওই মেন ব্রিডার আছে আপনার যমুনাপারি আর তোতাপারি ব্রিডার দিয়ে আমি ক্রস। আমরা ছাগল বা গরুকে ঘাসের গোড়া খেতে খুব কম দেখি, সেটা বেশিরভাগ কৃষকই ফেলে দেয়, কিন্তু এই অজানা হাইব্রিড একেবারে গোড়া থেকে শুরু করে শেকড় পর্যন্ত ছাগলে খুব সুন্দর খাচ্ছে। প্রথমত ফিডের দিক থেকে আপনারা কী ধরনের ফিড খাওয়াচ্ছেন ছাগলকে? সবার প্রথমে দেখুন, আমি খাওয়াতাম সাইলেস, খাওয়াতাম COCN4 আর স্মার্ট নেভিয়ার খাওয়াতাম। এখন বর্তমানে আমি খাওয়াচ্ছি খিচুড়ি খাওয়াচ্ছি, সাইলেস খাওয়াচ্ছি, আর অজানা হাইব্রিড বলে যে ঘাসটা আছে আর হোয়াইট জার্মান, এই দুটো খাওয়াচ্ছি। আমি অনেকগুলো ভিডিও দেখেছি আপনার উপরে, যখন আপনি আমাকে ফোন করলেন যে দাদা আমার ফার্মে আসেন, আপনাকে নিয়ে একটু রিসার্চ যখন করি, যে কটা ভিডিও দেখলাম সব খিচুড়ি খাইয়ে ছাগল পালন। তো এই খিচুড়িটা আসলে কি যদি একটু দর্শকদের বুঝিয়ে বলেন? অনেকেই ভাবে খিচুড়ি মানে হয়তো মানুষে খায়। না না, মানুষে খায় না, এটা গম ভুট্টা ডাল দিয়ে একটা লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে এটা এটা ডাইরেক্ট দেওয়া হয়। ঠিক আছে, এইটা খাওয়ানোর কারণ যদি একটু? এটা দানা খাবারটা আমি আর দিই না, ওটা টোটাল দানা খাবারের জায়গায় আমি সিদ্ধ করে দিচ্ছি। সিদ্ধ করার কারণটা? ওটা টোটাল খাবারটা হজম হয়ে যায়। মানে একদিকে যে আমাদের সমস্যা হয় ছাগলে, যে হজমের সমস্যা, যেমন পেট ফাঁফা হয়, এগুলো তো হজমের থেকেই শুরু হয়। হ্যাঁ, হজমের থেকে শুরু হয়। দানা খাবারটা ধরুন একটা ছাগলের 150 গ্রাম খাবার ক্ষমতা আছে, আপনি ধরুন 300 গ্রাম খেয়ে নিল, আর ছাগল তো মানে পাগল, পেলে সব খেয়ে ফেলবে। ওরা ওইটা যখনই খাবে মানে ডাইজেশন সিস্টেমটা গণ্ডগোল হয়ে যাবে। এই যে খিচুড়ি আর এই যে আপনি যে ঘাসগুলো খাওয়াচ্ছেন, হ্যাঁ, খিচুড়ির পর্বটা আমরা শেষ করলাম বা দানা খাবারের পর্বটা শেষ করলাম, এবার কাঁচা ঘাসের দিকে যাবো। কাঁচা ঘাস কী কী খাওয়াচ্ছেন? আমার এখন এক কথায় অজানা হাইব্রিড। অজানা হাইব্রিড, সেটার আবিষ্কারও আপনি করেছেন? হ্যাঁ, বাংলাদেশ আবিষ্কার, বাংলাদেশের লোক বর্তমানে আমি ভারতবর্ষে প্রথম এনেছি, আর এনে আমি যা উপকার পেয়েছি আশা করি আমার কাছে যারা ঘাস নিয়ে যাচ্ছে তারাও পাবে। মানে অ্যাকচুয়ালি তো আমি যে ফার্ম করব, আমি বড় লোক হব, আমি দুটো রোজগার করব, আমি খাবো, এরকম তো মনোভাব করলে হবে না। কিছু কিছু লোক ঘাসও নিয়ে যাচ্ছে, তারা নতুন ফার্মের এখন মেন ফার্ম অ্যাকচুয়ালি ঝাড় খাচ্ছে মানুষের, যেটা আমি তো যতটা স্টাডি করে জানলাম বুঝছি, খাবারের জায়গায় একটা ঝাড় খাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে ওদের সবুজ ঘাস দিতে পারছে না, এই ঘাসের কারণেই ওরা ঝাড়টা খাচ্ছে। আর সেই জন্যে আমার যে ধরুন উঁচু ডাঙা জমি, যেগুলো COCN4 বা স্মার্ট নেপিয়ার আমি যেগুলো চাষ করি, সেগুলো ধরুন অন্য সময় ভালো ফলন দেয়, এবার আমি ভাবলাম আমার বর্ষাকালটা তো খাবার সেইভাবে যোগান দিতে পারছি না, তার কারণেই আমি এইটা বাংলাদেশ থেকে আনিয়েছি, অনেক এটা কষ্ট করে আনিয়েছি, অনেক টাকা খরচা পড়েছে, এনে আজকে 3 মাস মতো খাতে দিচ্ছি, 3.5 মাস। এর বিস্তারিত এই যে এগ্রো টিম যখন ঘাসের জমি ঘোরাফেরা করছিল, তখন একটা জিনিস ফলো করলো, প্রচণ্ড জল জমলেও সেই জমিতে চাষ করা সম্ভব এই ঘাসটি। এই ঘাসটির একটি বিশেষত্ব রয়েছে, যেখানে খুব কম টাকা দিয়ে লিজ নেওয়া যায়, অর্থাৎ বিলের জমি, সেই সব জমিতেও চাষ করা সম্ভব
এই অজানা হাইব্রিড, সেই নিয়ে বিস্তারিত ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছি কৃষকের সঙ্গে। দাদা, আমি ধরেন আমি একজন কৃষক, আমি 10টা নিয়ে শুরু করব, মোটামুটি 10টার ঘর কতটুকু লাগবে এবং ঘাস ক্যাপাসিটি কতটা লাগবে? 10টার জন্য ধরুন আপনি 10টা মাদার গোট কিনলেন, আপনার 10টা টার্গেট নিয়ে চললে হবে না, আপনার 30টার মতন ঘর করতে হবে। একটা চালান বাচ্চা হওয়ার পরে কিন্তু ওটা 10টা ছাগলের 20টা বাচ্চা হবে, নর্মাল মোটামুটি 2-1টা ছাগল মারা যাবে, মারা যাওয়ার পরেও কিন্তু 15-16টা বাচ্চা আপনার বাঁচবে, তাহলে 25টা হয়ে যাবে। সেই 25টা অনুপাতে আপনার ঘরটা করতে হবে, 25টা মোটামুটি 250 থেকে 300 স্কোয়ার ফুট হলেই করা যাবে। আর ঘাসের ক্যাপাসিটি? ঘাসে মোটামুটি 1 বিঘা মতো লাগবে। তার মানে ভবিষ্যতের কোনো পরের বছর যেমন ছাগল বাড়বে তেমন আপনার ঘাস বাড়াতে হবে। যদি আপনি বলছেন এই কদিন পরে যদি টুকি মূলতন হারিয়ে যান টুকি, তাহলে তো হয়ে গেল। এইখানে পরিশ্রম করতে হবে মানে বিশাল কিছু না, আপনার সময় মতো এদের খাবার দিতে হবে, সময় মতো আপনার যদি 10টা ছাগল থাকে 30টার খাবার আপনার অ্যারেঞ্জ করে নিতে হবে। আপনি যদি ফার্ম করেন আজ থেকে 3 মাস পরে 3 মাস আগের থেকে আপনি প্রিপারেশন নেবেন, মানে 3 মাস আগে থেকে আমার ঘাস, যখন আমি ফার্মে ছাগল নিয়ে আসবো অলরেডি আমার ঘাস রেডি হয়ে যাবে। সেই দিন থেকেই যেন আপনার কোনো বাইরের খাবার আপনার যেন কিনে খেতে না দিতে হয়। দাদা, আরেকটা কোশ্চেনে যাব, আমি সব কিছু করলাম, হ্যাঁ, এই ব্রিডের দিকে আমি কোনটা? একদম বাংলা কথা, ব্ল্যাক বেঙ্গল স্টল ফিডিংয়ে ভালো আসে না, গ্রেজিং করাতে হয়, ক্রস ব্রিডে চলে আসুক। আমাদের মিক্স ক্রস, ওয়েস্ট বেঙ্গলের যে মিক্স ক্রস, সেই ক্রস যে দেয় মানে আমার এখানে কিছু কিছু ছাগল আপনি দেখেছেন, অনেক ছাগলই সবই ক্রসের মধ্যে, ওই ছাগল কিনে নেন, ব্রিডারটা আপনি অরিজিনাল রাখুন, যে কোনো জাতের। আপনার ধরুন বিটেলটা বাদ দিয়ে, বিটেলটা তো বিশাল হাই জাত, আপনার তোতাপুরি রাখতে পারেন, কিরলি কোটা রাখতে পারেন, যমুনাপুরি রাখতে পারেন, ওদের দিয়ে বিট করা ক্রস করব। হ্যাঁ, তাহলে পিওর বিট করতে গেলে আমার এখানে সমস্যা অনেক রকম, এদের ইমিউনিটি পাওয়ারটা একটু ডাউন হয়ে যায়। আর এদের কি হবে, আপনার একটা ছাগলে যদি জ্বর হয় এক সপ্তাহ যদি জ্বরে পড়ে থাকে একটা ছাগল মরবে না ক্রস, কিন্তু ওদের যদি মোটামুটি 2-3 দিন ট্রিটমেন্ট না দেন ওদের একদম স্যালাইন, তারপর স্যালাইন না দিতে পারলে আপনার শেষ। আর একটা ছাগল মরা মানে আপনার 20-25 হাজার টাকা যাবে, আর এটা একটা গেল 7,000-8,000 গেল, মনে একটা বুঝতে পারা যাবে না, অল্পের মধ্যে গেছে শেখা গেল কিছু একটা। আজকে 4 বছর আপনার জার্নি রয়েছে, একটা জিনিস জানতে চাইবো, এটা অ্যাকচুয়ালি অন্য ধরনের কোশ্চেন। দাদা, এই যে ঘাসের ক্ষেত্রে আপনি বলছেন অজানা হাইব্রিড, এই অজানা হাইব্রিডকে দর্শকদের একটু দেখাবেন? অবশ্যই দেখাবো, আমার এখানে এর আগে অনেক দাদা ভিডিও করেছে, তাদের ওখানেও দেখা যায়। আপনি নতুন এসেছেন, আপনাকে অবশ্যই দেখাবো, না দেখালে তাহলে আমার ভিডিওটা করে লাভটা কী হলো? অবশ্যই দেখাবো, এত কষ্ট করে আপনি এসেছেন, দেখবেন, দেখতে চাই। কারণ আমি, আপনি যখন ঘাস দেন তখন আমি দেখলাম যে ঘাসের মানে লাস্ট যেটুকু থাকে অবশ্যই সেটুকুই খাচ্ছে। আমি তো গ্যারান্টি দিয়ে বলবো, COCN4 স্মার্ট নেপিয়ার যত ঘাসই থাক, ছাগল যে এত তৃপ্তি সহকারে খায় এই ঘাসটা আপনি নিজে চোখে দেখেছেন, আর যারা খাওয়াবে তারা যে এই যে আমরা 2022-এ দাঁড়িয়ে যে ছাগল খামারকে নিয়ে আমরা অনেক কিছু ভেবে ফেলেছি যে খামার কমার্শিয়ালভাবে ছাগল খামার করা যায়, তো এই যে ওয়েস্ট বেঙ্গলে 85% যারা খামারে ছিল তারা আজকে নেই, থাকবে না, তারা আজ হারিয়ে গেছে, থাকবে না, এই বিস্তারিত দর্শকদের বলেন থাকবে না এই কারণেই। দেখুন, আমি পশ্চিমবঙ্গের মানুষ, আমি লোভী, লোভের ফাঁদে পা দিয়ে লোক এক লস খাচ্ছে, আর যারাও ভালো লোকের পাল্লায় পড়ছে, ভালো লোকের যারা ভালো লোকের কাছ থেকে খামার থেকে ছাগল নিয়ে আসছে, সেকেন্ড একটা ঝড় খাচ্ছে ফিড ম্যানেজমেন্ট, খাবারের জায়গায় লস খাচ্ছে। প্রথম সে ভাবছে ধরুন আমরা 1 লাখ টাকা আছে, ঝপট করে ছাগল কিনে নিয়ে আসলো, কিনে নিয়ে এসে মনে করলো আমি খুব খাবার দেওয়ার খুব দোকান থেকে কিনে ফিনে খেতে দেবো, দেওয়ার কারণে এবার দেখছে যে এই 2-3 মাস দিয়ে দিয়ে পকেট খালি হয়ে যাচ্ছে, দূর ছাগল ফার্মে লস বেঁচে দিচ্ছে। আর দ্বিতীয় সব থেকে বড় জায়গা লসটা খাচ্ছে, একটা জিনিস আপনার কাছে শুনানি, এই যে ছাগল খামার করে কি লাভ হয়? করে তো লাভ হবে না, এটা লাভ হবে সময়ের সঙ্গে আপনার লাভ হবে। আপনার এই ছাগল খামার করে মিনিমাম 2 বছর আপনার এখানে মেহনত করতে হবে, সে বিশাল পরিমাণে পরিশ্রম করতে হবে, সেরকম কোনো মানে চোখে চোখে দেখে রাখা, সময় মতো খেতে দেওয়া, চিকিৎসা করা, হ্যাঁ, মোটামুটি নিজের একটা মোটামুটি একটা নলেজ থাকা দরকার, মানে যে আপনার এতে যে সার্জন হতে হবে এরকম কোনো ব্যাপার না, এই সর্দি কাশি জ্বর, আর যার থেকে ধরুন যে ছাগল কিনবেন সে যদি আপনার একটু হেল্প করে দেয় তাহলে আর কোনো এখানে লসের জায়গা নেই। আর সব থেকে মেন এখানে জায়গা রাখতে হবে, আপনার যদি 10 কাঠা জমির ফার্মের জায়গা থাকে আপনার এক্সট্রা যেন আরও 1-1.5 বিঘা জমি। আজকের এই প্রতিবেদনটি সাজানো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, কোনো কিছু যদি আমরা মিস করে থাকি অবশ্যই কমেন্ট করবেন,
কারণ কমেন্টের উপরেই আমরা পরবর্তী পার্টগুলো সাজানোর চেষ্টা করব। পরবর্তী প্রতিবেদন আপনার ফার্মে আসছি খুব তাড়াতাড়ি নতুন প্রতিবেদন নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষিকাজকে একটু প্রাধান্য দিন। কৃষিকাজ বাংলা থেকে হারিয়ে যাচ্ছে।